আলহামদুলিল্লাহি আসলাতাম ওয়াই আলহি ওয়া আসহাবিহি ওয়া আজমাঈন কাছে এবং দূরের বন্ধুরা সকলকে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোলটা মহাশূন্যের আজকে আধুনিক বিজ্ঞানের সবথেকে বিস্ময়কর আবিষ্কার হচ্ছে ব্ল্যাক হোল ব্ল্যাক হোলটা কী এটা বুঝতে হলে আমাদের পৃথিবী এবং সূর্যের কিছু ধারণা নিয়ে নেওয়া লাগবে আগে আমরা জানি পৃথিবী বিশাল একটা বড় গ্রহ এই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড়ো হচ্ছে সূর্য অর্থাৎ তেরো লক্ষটা পৃথিবী একটা একটা করে একটা একটা করে সাজালে যতটুক বিস্তৃত হয় একটা সূর্যের আয়তন হচ্ছে ততটুক আজকে বিজ্ঞান বলছে যেই মহাশূন্য যে তারকাগুলো রয়েছে আকাশে অসংখ্য লক্ষ কোটি কোটি তারকা রয়েছে একটা তারকা এই সূর্য থেকে আড়াই থেকে তিন কোটি গুণ বড় আল্লাহ আকবর এটা বিজ্ঞান আগে জানত না বিজ্ঞান মনে করতো যে এই মহাশূন্যে সৌরজগতের থেকে বিস্ময়কার বস্তু আছে তারকা কিন্তু বিজ্ঞান যখন পবিত্র কোরআনের একটি আয়াত নিয়ে গবেষণা করলো পবিত্র কোরআন আল্লাহ রবুল্লা গালামিন সুরা নাজামের সুরা ওয়াকিয়ার একটি আয়াতে বলছেন ফালা উখ সিম বিম নুজুম আল্লাহ রবুল্লা গালামিন বলছেন আমি শপথ করছি সেই স্থানের যেখানে তারকাগুলো ঢুকে যায় বিজ্ঞান এটা জানত না পরে বিজ্ঞান যখন এটা তাদের আবিষ্কার নাসার বিজ্ঞানীরা যখন এটা আবিষ্কার করে ফেলল তখন তাদের ভাষায় তারা নাম দিল ব্ল্যাক হোল অন্ধকূপ সে অন্ধকূপটা কী যে তারকাগুলো সূর্য থেকে আড়াই থেকে তিন কোটি গুণ বড় এই তারকাগুলো যদি ঘুরতে ঘুরতে কোনো এক পর্যায় ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে এসে যায় তাহলে ওই ব্ল্যাক হোলের ওই তারকাগুলোকে নিঃশেষ করে দিতে সময় লাগবে মাত্র কয়েক সেকেন্ড আল্লাহ একবার আল্লাহ রবাহ আলামিন মানব জাতিকে এই ব্ল্যাক হোলের ধারণা আজ থেকে দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন যেটা মানুষ কিছুদিন আগে জানতে পেরেছে কি আশ্চর্য ব্যাপার আর এই ব্ল্যাক হোল একটা না হাজার হাজার কোটি কোটি আজকে বিজ্ঞান বলছে যে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন এই ব্ল্যাক হোল মহাশূন্যের ভিতরে রয়েছে তাহলে সে মহাশূন্যতা কত বড় যেখানে কি এক আশ্চর্য ব্যাপার যেখানে বিজ্ঞানের কোনো আবিষ্কার ছিল না যখন যখন বিজ্ঞান বলতে মানুষ কিছুই বুঝতো না সেই মরুভূমির এক আরবের এক ব্যক্তি মোহাম্মদ সাল্লাম তিনার উপর তিনি যখন তিনি কোনো লেখাপড়া জানতেন না কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই তিনি কারো কাছ থেকে কোনো লেখাপড়া করেন নাই তিনাকে আল্লাহ রব্লা কালা আমি জানিয়ে দিয়েছেন এই বিজ্ঞানের এই থিওরিটা আজ থেকে দেড় হাজার বছর আগে ফালা উখ সিমু বিমাওয়া কে নজুম আমি শপথ করছি সেই তারকার যেখানে আমি শপথ করি সেই স্থানে যেখানে তারকাগুলো ঢুকে যায় বিজ্ঞান এটা আজকে আবিষ্কার করেছে আজকে নাস্তিকরা এটা বিশ্বাস করতে চায় না যে পবিত্র কোরআন আল্লাহর নাজিল করা কিতাব পবিত্র কোরআন আল্লাহ রবুল্লা আগাল নাজিল করা গ্রন্থ এটা বিজ্ঞান আজকে বিশ্বাস করতে চায় না নাস্তিকরা আজকে বিশ্বাস করতে চায় না কিন্তু আধুনিক বিজ্ঞানের এই আবিষ্কার এই থিওরি যখন মানব জানতে পেরেছে তখন অনেকেই এই আয়াতের উপর ইমান এনে তারা মুসলমান হয়ে গেছে আমরা আল্লাহ রব্বুল গাল এই পবিত্র কোরআনকে আসুন আঁকড়ে ধরি এবং আয়াতের প্রতিটা আয়াতকে আমরা গ্রহণ করি এবং সেটা ব্যক্তি পরিবার সমাজ জীবনের প্রতিটা জায়গায় আমরা মেনে চলি আল্লাহ রাবুল্লাহ কালামীন আমাদের তৌফিক দিক আমিন